সবার কথা বাদ দিলাম এ শামীম রাজাকে আপনারা মাহফিলে বক্তা বানায় বসাইছেন আমি তো যোগ্যতা অযোগ্য একজন মানুষ যোগ্যতা নাই আমার যোগ্যতা নাই আমি তো এই মাহফিলে বসে দুইটা কথা বলতেছি আমার গুনাহ যদি আপনারা দেখতেন আমার গুনাহগুলো দেখলে আপনারা আমার সামনে বসে এই শ্রোতাবৃন্দরাও আর শুনতেন না কিন্তু ওই মনিবের দরবারে প্রশংসা ওই মনিব আমার গুনাহগুলো গোপন করে রেখেছেন আপনার গুনাহগুলো গোপন রেখেছেন আপনার বাবার গুনাহ গোপন রেখেছেন এতগুলো গুনাহ করার পরে আমাদের গুনাহগুলো যখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন গোপন করে রাখলেন হে মুসলমান ইমানদার একটা বার কি চিন্তা করলেন না আপনার আমার গুনাহগুলো যদি এলাকার মানুষ দেখত আমাদেরকে সমাজের মধ্য থেকে দূর দূর করে তাড়াইয়া দিত চিন্তা করেন বড়ুরার কোনো মানুষ যদি কোনো চুরি করে চুরি করলে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তাকে চোর বইলা খেদায় দেয় অন্যায় করলে পাপ কাজ করলে আকাম কুকাম করলে মানুষ তারাই জিনা কর মানুষ তাকে খারাপ বইলা বইলা এলাকার মধ্য থেকে তাড়াইয়া দেয় কিন্তু মুসলমান আপনি আমি জীবনে কত কত গুনাহ করলাম লুকে লুকে গুনাহ করলাম গোপনে গোপনে গুনাহ করলাম আপনারা আমার জীবনের গুনাহগুলা আমার আল্লাহ যদি কপালে লেখা দিত আপনি মিথ্যাবাদী আমি মিথ্যাবাদী এই কথাগুলা লেখা দিলে আপনাকে আমাকে মানুষ খারাপ মন্তব্য করত কিন্তু না 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 আমার আল্লাহ বলে বান্দা গুনাহ করে ছন্নাই করেছো গুনাহ করতে করতে তুমি হয়রান হয়ে গেছো গুনাহ করার পরে বান্দা তুমি কোনো চিন্তা করবা না লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইবা না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার গুনাহ ক্ষমাকারী ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু ওই আল্লাহ যদি বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করার পরে আল্লাহ যদি বলে বান্দা কোনো চিন্তা নাই বান্দা কোনো টেনশন নাই আপনারা জবান খুলে বলেন ওই আল্লাহরে আমরা বান্দা খুশি করার দরকার আছে না নাই ও মুসলমান একটা বার আপনি চিন্তা করেন এখন যদি চিন্তা না হয় বাড়ির মধ্যে যাওয়ার পরে বিছানার মধ্যে মাথাটা লাগাইবেন লাগে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে চিন্তা করবেন আপনি কত গুনাহ করেছেন আমি কত গুনাহ করেছি আমরার গুনাহগুলোর জন্য আমরা আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাব এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে উম্মত আমার তোমরা গুনাহ করার পরে একটা রাস্তা তোমরা বাছাই করবা সকল পাপের কথা ভুলে গিয়ে আমার আল্লাহর দিকে মুতাজ্জু হয়ে যাবে যখন আল্লাহর দিকে তোমার মনটা আল্লাহর দিকে তোমার দেমাগটা আল্লাহর দিকে তোমার হায়াতের কথা সব কিছু তুমি তোমার মাওলার দিকে করে দিবে মানলাগুল মাওলা ফালাগুল কুলের অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমার সব কিছু আমার মাওলার কইরা দিবা সারা জগৎ সংসার তোমার হয়ে যাবে যত গুনাহ করেছ আমার আল্লাহর প্রতি তুমি যখন ঝুঁকে যাবে আমার আল্লাহ তোমার গুনাহগুলা মাফ করে দিবে ও মুসলমান একটা মানুষ কি বড়ুরা থানার মানুষ দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমি জীবনে কোনো গুনাহ করি নাই আমার জীবনে কোনো পাপ নাই আমার জীবনে কোনো গুনাহ নাই একটা মানুষও হাতরা তুইলা বলতে পারবেন না আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনার জীবনে কোনো পাপ নাই কত যুবক ভাইরা তো আজকের মাহফিলে এসেছেন একটা মানুষও তো বলতে পারবেন না হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই তোমার মতো কত যুবক বড়ুরা থেকে কুমিল্লা যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় কত যুবক ভাই কাজকর্ম করতে যায় মারা যায় আজকে সকালবেলা তো একটা নিউজ দেখলাম জিনাই দেখের একটা ছেলে তার মার জন্য ওষুধ আনতে যাইয়া ওষুধ নিয়ে ফিরার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে ওই মা সন্তানের মরার খবর শুই না মা একটা সন্তান বলে ফুটবলে ডাক দিয়া ওই মা তো ইন্তেকাল করে ফালাইছে এ সন্তানের দল হে এলাকার যুব সমাজের ভাইরা তোমার আমার পান পাখিটা কখন জানি চইলা যায় একটা বার তুমি কি চিন্তা করো না একটা বার কি তুমি তোমার হায়াতের কথা চিন্তা করো না কখন তুমি মারা যাইবা কখন তোমার হায়াত শেষ হয়ে যায় মনিবের কাছে তুমি জবাব দেওয়ার মতো এমন কোনো কিছু নাই ওই মনিব যদি তোমাকে ইন্না বাতুসা রব্বিকাল আসাদিদের অন্তর্ভুক্ত কইরা একটা বার তোমার কবরে যাওয়ার পর ধইরা ফেলে কি জবাব দিবা কি জবাব দিবা কি জবাব দিবা কোনো জবাব না আমার নবী বলে আমার উম্মতের কেমন অবস্থা হবে জানুনি তিরমিজি শরীফের হাদিস শরীফের মাধ্যমে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীর কাছে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কেমন অবস্থা হবে নবী বলে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তানের চেহারাটার মধ্যে যেমন এতিম এতিম ভাব দেখা যায় ওই সন্তানটা ইন্তেকাল করার
করার পরে আমি নবীর উম্মতরা ইন্তেকাল করার পরে যখন হাশরের ময়দানে চৌদয় হবে আমি নবীকে পশ্চিম দিক থেকে আদেশ করবে হাশরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য ওই সময় আমি নবী দেখব আমার একটা উম্মতের চেহারা এতিমের মতো হয়ে গেছে নবীর উম্মত শুধু পশ্চিমে তাকায় থাকব উম্মতগুলা শুধু হায় 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 করে চিন্তা করবে কেন 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 চিন্তা করবে কারণ উম্মত ওই সময় চিন্তা করবে আর নবীর দিকে তাকাইব চোখের পানিগুলা ফালাইব আর ডাক দিয়া কইব নবী গো আপনি বলছিলেন ইবাদতের কথা আপনি বলছেন পাপ ছেড়ে দেওয়ার কথা আপনি বলছেন খারাপ পথে না যাওয়ার কথা আপনার কথা শুনি নাই ও দয়াল নবী মায়ার নবী আপনার কথা যদি শুনতাম আমি উম্মতের বড় ফয়সালা হইয়া যাইত ওই কঠিন মুসিবতে আমার নবীজি জবান থেকে একটা বাক্য ব্যবহার করবেন সাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার নবীজি নবীর গুনাহগার গুনাহগার উম্মতদেরকে এক কথায় কবিরা গুনাহ করেছে ওই উম্মতদেরকে পর্যন্ত সাফাত করবে ও মুসলমান আপনি কবিরা গুনাহ করেছেন বলে হুজুর তাইলে তো আমার কোনো চিন্তা নাই আমি সুদ খাইতে পারবো আমি ঘুষ খাইতে পারবো আমি গুনার কাজ করতে পারবো নবী কয় না রে না সুদ খাইয়া ঘুষ খাইয়া কবরে আসবা আবার আমি নবীর কথাও শুনবা যে আমি নবী বলছি সাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতকে আমি নবী সুপারিশ করব তুমি জানো সুদ খাওয়া ঘুষ খাও হারাম খাওয়া গুনাহ তুমি হারাম খাও ওজনে কম দেওয়া গুনাহ তুমি আবার করতেছ আমি নবী তো এমন কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতকে সুপারিশ করতাম না ইয়া রাসূলুল্লাহ কাদেরকে করবেন আমার নবী কয় ইবাদত করেছে মনোযোগের সাথে ইবাদত করেছে ধৈর্যের সাথে ওই ইবাদতগুলা করার পরে ভুলে সক্করে তাদের কবিরা গুনাহ হইয়া গেছে আমি নবী আমার ওই গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়া যামো কন সুবহানাল্লাহ মহাব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ ওরে এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়নে জলে নবীর কথা পড়বে সেদিনে মনে মুসলমান নবীর কথা পড়বে সেদিনে মনে ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোড়ে দুজকে রাগুনে বলেন দিবে তোড়ে দুজ নিরঞ্জনে দিবে তোড়ে দুজ বাবারে আমরা দুজকে রাগুনে দিবে এই কথাটা মনে হয় আপনার মনের ভিতরে নাই না আমরা মনে হয় পাপ করার পর আমরা মনে হয় মাশাল্লাহ মোটামুটি জান্নাতের ভিতরে রাখবে এমন কোনো কিছু আমরা ঠিকানা কোথায় জাহান্নাম কেন না আমার যে খানা খাইতে সেটি সুদের টাকা আপনি হিসাব মিলিয়ে দেখান আপনি যে খাবার খাচ্ছেন খাবারের ভিতর হারাম আছে না আপনি নিজে হিসাব মিলান এখান দিয়া না থাক ওইখান দিয়া 100%-এর মধ্যে কয়েকজন মানুষ হাত বাড়ায় বলবে হুজুর আমি আমি অবশ্যই আমি হারাম খাই না একজন হাতটা বাড়ায় বলবেন হুজুর আমি হালাল খাই কয়জন আপনি হিসাব দেখান হয় সুদ খায় নয় সুদ দেয় নয় সুদ ব্যক্তি যে ব্যক্তি দেয় আর নেয় এর মাঝখানে সাক্ষী হয়ে যায় আর নচ যেই কোনো হারাম খাবারের সাথে সে লিপ্ত বলে হুজুর কিভাবে বললেন কিভাবে বললাম আপনি আপনার নিজের মাঝে একটা ডিসকোয়ালিফায়ার মাধ্যমে মিলিয়ে দেখেন আপনার যে হারাম খাবারগুলো আপনার মাঝে ঢুকতেছে আপনি যখন একটা অন্য মানুষের ঘরে লোকমা দিচ্ছেন ওই লোকমা দেওয়ার সময় আপনি চিন্তা করেন যে আমি কার ঘরে খাইতেছি তারটা তো হারাম হইতে পারে আমার কথা বলেন আপনার কি কষ্ট হইতেছে ও আছে কষ্ট হইতেছে আমি অল্প কিছুক্ষণ কথা বলবো আপনাদের কাছে নগণ্য নাচিজ বলছি আমার কোনো যোগ্যতা নেই অল্প কিছুক্ষণ শুধু অল্প কিছুক্ষণ কথাগুলো শুনা যান আমি যেই জায়গার মধ্যে ছিলাম আমাদের গুনার কথা মনে করে কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন বারবার গুনার দিকে যাবে না আমি যাচ্ছি কথা বুঝেন নাই বড়রা বাজারের মধ্যে অনেক মানুষ অনেক ব্যবসায়ীরা দোকানদারি করে না এখান থেকে বড়রা বাজার হাইটা যাইলে কতক্ষণ 2 মিনিট কি 5 মিনিট তুই তো বেটা কি বুড়া বেটা লাঠি বোর্ড দিয়ে গেল তো 3 মিনিটে তাই গেছে বল 2 থেকে 3 মিনিট বড়ুরা বাজারে কত মানুষ দোকানদারি করে করে না কত ক্রেতা ক্রয় করে এ ভাই
যদি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত থাকতো, যদি মানুষগুলো সরল সঠিক পথে সুন্দর পথে থাকতো, বরুড়া বাজারের প্রত্যেকটা দোকানদার দোকান ফালাইয়া দিয়া নামাজে যাইতো, একটা মানুষ একটা দোকানের একটা সামান লাগতো না। কিন্তু এগুলা কি আছে? দোকান ফালাইয়া দোকানদার এক মিনিটের জন্য যাইয়া দেখ লুঙ্গির তলে মালামাল, ঠিক না? তা আমাদের মাঝে তো আদল নাই, ন্যায়পরায়ণতা নাই, আমাদের মাঝে এহসান নাই, আমাদের মাঝে সহনশীলতা নাই, না থাকার কারণে বাংলাদেশের জমিনে আমরা আমাদের মুসলমান দাবি করার পরেও মুসলমানের চরিত্র লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমাদের জীবনে বাস্তবায়ন না করতে পারার কারণে বাংলাদেশের দোকানদার দোকান ফেলে দিয়ে মসজিদে যেতে পারে না, সৌদি আরবে পারে। ওই দেশ আর এই দেশে পার্থক্য কি? বলে হুজুর পার্থক্য একমাত্র আদল এহসানের। কেন আপনার মাঝে আপনি মুসলমান দাবি করেন, সৌদি আরবের মানুষ মুসলমান দাবি করে, তারা কেন দোকান খোলা ফেলে রেখে যেতে পারবে, আপনি কেন পারবেন না? হুজুর কারণ একটাই, আমার ভিতরে আদল আর ইনসাফ নাই। কথা বলেন না কেন? আদল আর ইনসাফ। তাহলে আমাদেরকে দুইটা জিনিস, এক নম্বর আদল ন্যায়পরায়ণতা আমাদের মাঝে রাখতে হবে, ঠিক না বেঠি? আয়ো, আপনারা সবাই ঠিক বলতেছেন, কিন্তু আগামীকালকে সকালবেলা থেকে ন্যায়পরায়ণতার বিষয় কইলে যদি এই কথাটাই কাজ দেয় বিচারটা সমাধান আপনার বিপক্ষে চলে যায়। হুজুর ন্যায়পরায়ণতার ফারতাম না, আমার ইন্দিয়া লস হয়ে যেতেছে। ন্যায়পরায়ণতা করতে গেলে আপনার লস হবে, তবু মানতে হবে। কথা বলে না কেন? ইগো কাকা, ও কাকা, দাঁড়িয়েলা ব্যাপারটা ডাকবো না, জায়গাটা তো ছোট আব্বু, জায়গাটা তো ছোট, কি করবেন? একটা মানুষ ঠান্ডা লাগতেছে, শীতের দিন জায়গাটা যে গরম করছে তার কষ্ট হয়েছে, এখন সে সামনে এ কেমনে বইব, চিন্তা করতেছে ঠান্ডা থাকাতে বই মনে। আপনারা বলেন আপনাদের কি কষ্ট হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আপনি একটু সামনের দিকে এসে যদি আপনার একজন মুসলমান ভাইকে জায়গা করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে হয়তো জায়গা করে দিবে। কষ্ট করে কেউ কাউকে বসতে বলবেন না, কেউ কাউকে বসতে বলবেন না, এই মুরব্বীরে ডাক দেন, কেউ কাউকে বসতে বলবেন না, যার যার মন চাইবে সে বসবে। আর আলহামদুলিল্লাহ আমাদের যে আলোচনা হচ্ছে ঠিক ওই মোতাবেক আপনারা যারা মানুষ এসেছেন আপনাদেরকে শুকরিয়া মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। তাহলে আমার কথা থেকে আপনি একটা জিনিস বাড়িতে নিয়ে যাবেন, দুইটা জিনিস আমরা মুসলমান হিসেবে রাখতে হবে। কয়টা জিনিস? হাত তোলেন, হাত তোলেন, বলেন কয়টা জিনিস? ওই ভাস আঙুল তুলছে, কয় জিনিস? আরো ধরে কয় জিনিস? আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা মনে হয় মুসলমান হিসেবে রাখার দরকার নাই, কয় জিনিস? কয় জিনিস? এক নাম্বার হলো আদল, এক নাম্বার কি? দুই নাম্বার হলো ইনসাফ, দুই নাম্বার কি? আদল ন্যায়পরায়ণতা, ইনসাফ হচ্ছে সমাজতা, নিজের ভিতরে সব কিছু সুন্দর রাখবেন। এ দুইটা জিনিস রাখতে পারলে আপনি সত্য একজন মুসলমান হবেন। এত আস্তে, এত আস্তে, আরো জোরে পড়েন না, সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন জাহান্নামে না যাই, যেন জান্নাতের রাস্তা নিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে কাজগুলা করার তৌফিক দান করে। আশেক বলে, এমন একদিন আসবে চলে বুক বাসা বিনয়ন জলে, নবীর কথা পড়বে সেদিনে মনে, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরন জনে দিবে তোড়ে দুজকের আগুনে, বলেন দিবে তোড়ে দুজক নিরন জনে দিবে তোড়ে দুজক, হায় হায় তোমার শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে মুসলমান, কেহ নাহি পারে তোমার সনে। একটা কথা চিন্তা করেন ও মুরব্বী বাবা, ও যুবক নজুয়ান, তোমার বয়স যখন শিশুকাল ছিল তোমার শরীরে কোনো শক্তি ছিল না, কিন্তু যখন যৌবন আসছে তোমার শরীরে শক্তির অভাব নাই, এলাকার মুরব্বীদের সঙ্গে তুমি সুন্দর আচরণ করো নাই, ভালো ব্যবহার করো নাই, দেখো তোমার এই বয়সটা কিন্তু একদিন শেষ হয়ে যাবে। আশেক বলে, তোমার শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে, ওরে চল্লিশ বছর হইলে পার কল কবজায় ধরিবে, জঙ্কারে জম ঘুরিবে পিছনে পিছনে, হায় রে আসাইলি যাবে পিছনে পিছনে, নিরন জনে দিবে তোড়ে দুজকের আগুনে, বলেনে দিবে তোড়ে দুজক নিরন জনে দিবে তোড়ে দুজক,
হায় হায় আপনার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শোনো বাজে কানে মুরুবি কিছু কিছু কম শোনো বাজে কানে ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় ছোট অক্ষর দেখবা না নয়নে বলেন ছোট অক্ষর দেখবা না নয়নে নিরঞ্জনে দিবে তোড়ে দোজকেরা গুনে বলেন দিবে তোড়ে গুনে নিরঞ্জনে দিবে তোড়ে দোজ আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল এই জন্য আপনাকে বলবো গুনার কাজটা ছেড়ে দিয়ে আল্লাহ পাক এবং তার পেয়ারা হাবিবের দুইটা পথের মধ্যে আপনি চলার চেষ্টা করেন এক নম্বরে হলো ন্যায় পরায়ণতা আর দুই নম্বরে হলো আপনাকে যেটা লক্ষ্য করতে হবে সেটার নাম হলো ইনসাফ 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 আপনারা জোরে বলেন মুসলমান হিসেবে আমাদের জীবনে দুইটা জিনিস বাস্তবায়ন করার দরকার আছে না নাই আপনি মুসলমান দাবি করেন আপনার মাঝে আদল নাই আপনার মাঝে ন্যায় পরায়ণতা নাই আপনার মাঝে ইনসাফ নাই হে মুসলমান ইমানদার এজন্য মুসলমান হিসেবে আপনি যদি মুসলমান দাবি করে থাকেন আপনার মাঝে ন্যায় পরায়ণতা আপনার মাঝে আদল প্রতিষ্ঠা করা লাগবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন হে জগতের বান্দার দলেরা ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদা ইলাল ইসলামি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কেন আয়াতে কারীমা আমাদের প্রতি নাযিল করে এত সুন্দর করে কথা বললেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা এমন কিছু মানুষ যারা জালেম জালেমদের অন্তর্ভুক্ত ওই জালেম ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিচ্ছেন এরা মিথ্যাচার রচনা করে এরা মিথ্যাচার রচনা করে অথচ কি করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন শুনে নেন মুসলমানের দলেরা ইউদুআ ইলাল ইসলাম অথচ তাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে ইসলামের কথা বলা হয়েছে তারা যে মুসলমান ওই ইসলামের প্রতিধ্বনি তাদের কানের মধ্যে দেওয়া হয়েছে কিন্তু তারা ইসলামের ধ্বনি পাওয়ার পরেও তারা মিথ্যা রচনা করেছে মিথ্যা রচনা করেছে মিথ্যা কথা বলেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে শুধু মিথ্যা রচনা করে নাই আমি আল্লাহ তাদের ব্যাপারে বলে দিলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন হ্যাঁ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলাদেরকে আল্লাহ পাক অসৎ পথের মধ্যে পরিচালনা করেন কারণ তারা জালেম ব্যক্তি তারা জুলুমকারীদের অন্তর্ভুক্ত ও মুসলমান আপনি যদি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হন আল্লাহর পথ মত থেকে আপনি দূরে চলে যান নচেৎ আপনি কোনোদিন সুন্দর পথে থাকতে পারেন না আল্লাহ কোরআনুল কারীমে বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি হেদায়াত এবং একটি নূর আগমন করে ওই ব্যক্তিগুলা কি করেছে জানো বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূর এই ব্যক্তিগুলা আল্লাহর নূরকে তারা নিবে দিতে চাইছে কিন্তু না 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 ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার নূরকে প্রজ্বলিত রাখবেন উজ্জ্বল রাখবেন উজ্জ্বল রাখবেন উজ্জ্বল রাখবেন কেউ যদি নিবে দিতে চায় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওই ব্যক্তিগুলা কাফের ওই ব্যক্তিগুলা মুশরিক বেঈমান যারাই আল্লাহ পাকের নূর এবং হেদায়েত বন্ধ করে দিতে চায় হে মুসলমান ইমানদার আপনার চোখের সামনে অনেক মানুষ আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা নবীর উপর আকর্ষিত এত সুন্দর ধর্ম ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবে ইসলাম ধর্মের উপর অপরিত অর্পিত কাজগুলা নিয়ে বিতর্কিত করবে খারাপ মন্তব্য করবে আপনি এগুলা মানতে পারেন না আপনি এগুলা মানতে পারেন না বলে হুজুর মানতে পারি না কি এটা কেমন কথা আমি নিজেই তো ইসলামের উপর আছি মুসলমান দাবি করি কিন্তু ইসলামের কোনো কর্মকাণ্ডের সাথে আমি নাই কেন কেন নাই আপনি জানেন কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম
কিয়ামতের আলামতের কথা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লু মান আলাইহা ফান, তোমরা তোমাদের চোখ দ্বারা যা দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা, যিনি তোমাদের রব তিনি আর কোনো ধ্বংস নাই, জুল জালালি ওয়াল ইকরাম, কেননা তিনি মহিমান্বিত উনি মর্যাদাবান, এজন্য ওই আল্লাহ পাকের কোনো ধ্বংস নাই। কিয়ামত যখন হয়ে যাবে তার পূর্বে আমাদের চোখের সামনে কত খারাপ কাজ হবে, আমরা নিজেরা খারাপ কর্মকাণ্ড করব, অপরিকল্পিত কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাব, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব। হে বরুড়ার বাবারা, আপনার একটাবার চিন্তা করা প্রয়োজন, প্রয়োজনে দেন আপনার পাওগুলো আমার সামনে দেন, শামিম দাদা জিব্বা দিয়ে আপনার পাওগুলো পরিষ্কার করে দিব। মুসলমান দাবি করেন, মুসলমান যেভাবে চলা উচিত আপনি সেভাবে চলেন, মুসলমান দাবি করেন ইসলামের উপর কিভাবে আপনি সুন্দরভাবে পরিকল্পিতভাবে থাকতে হবে সেভাবে থাকার চেষ্টা করেন। মুসলমান আপনার কি মনের মধ্যে সামান্য পরিমাণ কিয়ামতের কঠিন আলামতের কথা মনে হলে ক্রন্দন হয় না? হুজুর হবে কিভাবে, আমার অন্তর মরে গেছে, কিয়ামতের আলামতের ব্যাপারে কথা আসলে আমার কাছে মনে হয় এগুলো আমি অনেক শুনেছি, কিন্তু না না না, মুসলমান শুনেছেন কথা সত্য, আপনি যদি কিয়ামতের আলামতের কথা শোনার পরে আপনার জীবনে বাস্তবায়ন না করেন, আপনার জীবনকে আপনি পরিবর্তন না করেন, তাহলে আপনি মুসলমান দাবি করতে পারবেন, আপনি কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনি পাবেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আপনি পাবেন না। হুজুর কেন, আপনি মুসলমান আপনি নামাজ পড়েন না, আপনি মুসলমান আপনি রোজা রাখেন না, পর্দা লাগায় মাহে রমজান মাসে আপনি খাবার খান, আপনি মুসলমান আপনি খারাপ কর্মকাণ্ড করেন, আপনি মুসলমান আপনি সুদের সাথে জড়িত, আপনি মুসলমান আপনি ঘুষের সাথে জড়িত, আপনি মুসলমান আপনি খারাপ কর্মকাণ্ডে জড়িত, আপনি মুসলমান মানুষের সম্পদ আহরণের মধ্যে জড়িত, কেন কেন কেন? আপনি মুসলমান, মুসলমান হিসেবে আপনাকে তো এমন কর্মকাণ্ড করার কথা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো মানুষ যদি একটা গালিও দিতেন, ইহুদি নাসারার নবীকে কত অত্যাচার করেছে, নবীর জবান থেকে একটা বাজে মন্তব্য আসে নাই। ইহুদির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতবার জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত রকমের মন্তব্য করা হয়, আপনি নবী একটাবার আমাদেরকে প্রতিউত্তর করেন নাই। রাসূল বলতেছেন ইসলাম তো এটা নয়, ইসলাম তো ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম তো শান্তি প্রতিষ্ঠার ধর্ম, শান্তির ধর্ম। আমি রাসূল যদি তাকে প্রতিউত্তর করি সে কিভাবে আমার প্রতি আকর্ষিত হবে? আমি রাসূল যখন তার গালির প্রতিউত্তর না দেই একবার দুইবার তিনবার সহ্য করার পরে বলতেছে মুসলমানের ইসলাম ধর্মটাই মনে হয় এত সুন্দর, হায় হায় হায়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই মুহূর্তে আমাকে আপনার ধর্ম ইসলামের উপর প্রদর্শিত করে এই মুহূর্তে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ দিকে আপনার আদর্শতা সংগঠিত করেন, নবীর আদর্শের সাথে আপনার আদর্শ মিলানোর চেষ্টা করেন। হে বড়ুয়া বাজার সহ বড়ুয়া পশ্চিম পাড়া আশেপাশে এলাকার মানুষ, আপনার জীবনটা নবীর জীবনের সাথে নবীর আদর্শের সাথে মিল আছে কিনা আপনি একটাবার চিন্তা করেন, কিভাবে থাকবে? আমার রসুল বলতেছেন কিয়ামতের পূর্বে মানুষগুলো আমি রসুলের আদর্শ মোতাবেক চলতে পারবে না, আমি রসুলের আদর্শ থেকে তারা দূরে সরে যাবে। ইয়া রসুলাল্লাহ, কেমন দূরে সরে যাবে আপনি রসুলের কাছে আমরা জানতে চাই। নবী আমার বলেন কেমন দূরে সরে যাবে, একবার একবার শুনো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে নবী বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশরাতি সাআতি আইয়ার ফাআল ইলমু, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে সমাজের মধ্য থেকে এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে, ওয়াক সুরাজ জাহালু, সমাজের মধ্যে মূর্খতা বেড়ে যাবে। লক্ষ্য করে দেখেন আমাদের সমাজ যারা পরিচালিত করে ওই মানুষগুলা মূর্খ। সমাজের মধ্যে যে ব্যক্তি মসজিদ কমিটির সভাপতি হয় সেক্রেটারি হয় এগুলা সুদখোর আর ঘুষখোরে বইরা গেছে, এ কথা বলেন ঠিক না বেঠে? মসজিদের ইমামের সাথে জিব্বা লম্বা করে কথা বলে, আল্লাহর কসম যদি সমাজ পরিচালনাকারী গুলা শিক্ষিত মানুষ হইত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কোনোদিন 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 মানুষগুলা সমাজের মধ্যে খারাপ মানুষকে সমাজ পরিচালনার কাজে দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় নবীর হাদিসের উপর আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই মুহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়েন আর একটু কষ্ট করে সামনের দিকে আসেন, আল্লাহুম্মা সাল্লি কিচ্ছু লাগবে না, কোনো রকম সিনাত কিছু সাধা কষ্ট করবে কিছু দরকার না, মুহাম্মাদ ওয়ালা
কেমনে মাহফিলটা হালাই দিয়া যাইতাম কো এই মাহফিল কে হালাই দেওয়া সম্ভব হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا ایک لارا دیا دی لور کی نبی جیر پرمے ابو بکر جیبان کر لین بشر جان امرا امت شے ابو بکر کے করব নবী অনুসরণ আল্লাহুম্মা সাল্লি চিন্তা করছ না মনে এমন জীব না মুহাম্মাদ ওয়ালা সারা দশটা কি জয় জব দুনিয়াতে এসে পড়লাম আমরা মুসলমান দাবি করিয়া গুনাহ করি সর্বদা আল্লাহুম্মা সাল্লি আপনাদের কি কষ্ট হচ্ছে কথাগুলো কি আমাদের সমাজে দরকার আছে না ন্যায়পরায়ণতার কথা দরকার আছে না ইসলাম শান্তির ধর্ম প্রত্যেকের কানে পৌঁছে দেওয়ার দরকার আছে না ইসলাম যে সুন্দর ধর্ম প্রত্যেকের কানে পৌঁছে দেওয়ার দরকার আছে না আমরা যে মুসলমান আমাদেরকে মুসলমানের মুসলমানের আদর্শে সংগঠিত হয়ে আমাদের জীবনকে ইসলামী ধর্ম মোতাবেক বাস্তবায়ন করার দরকার আছে না আপনারা কি চান এই মাহফিলটা উলুটপালুট হয়ে যাক আপনারা কি চান মাহফিলটা সারা বছর প্রতিষ্ঠিত থাক চিন্তা করতেছে হুজুর মনে হয় কালেকশন করব আল্লাহর দোহায় আমি কালেকশন কালেকশন করতাম না আমি আমার ওয়াশ সুন্দর করে করব আপনার কি অসুবিধা হইতাছে মাহফিল কমিটি চিন্তা করছে না মানুষটি যে এমন আইবেন আপনারা এটা একটা বাজার কেন্দ্রিক মাহফিল ভবিষ্যতে করবেন আর একটু বড় করে করবেন পরে ইনশাআল্লাহ পরে ইনশাআল্লাহ আমি শুনছি করে আশা আছে তাদের আশা আছে বড় করে করবে আমি শুধু কইছিলাম যে আমার এশার পরে বসায় দাও আলী আকবর হুজুর দাও ওনারা মুরব্বী ওনাদেরকে সুন্দর করে আমার পরে দাও মাহফিলটা আল দিছে আমার তো বই না পরে দিছে দিলে তো আমার আর কিছু করার নেই আমি এখান থেকে যাবো দেয়া ওরা এদেরকে আমি বলছি যে 9:45 বা 10টার মধ্যে এসে মাইক দিলাম তো আমি আপনারা কি ওয়াজ করতাম কোন এক ঘন্টা 10 মিনিট আপনার কি অসুবিধা হইতাছে সার রাত কইয়া বাজিবেন ঠিক ফজর নামাজ হরতেন না ও কাকা আমি আপনারা দোয়া এ বরুড়া থানাতে নভেম্বর মাস থেকে এই পর্যন্ত আপনারা দোয়ার মোতাবেক আজকে লয়ে 43টা মাহফিল চলে দেওরা দায় যদি পৌঁছাইতাম পারি তাহলে 46 হইব জানুয়ারি মাসে আরো কথা আছে ওই 16 তারিখে মনে হয় হুজুর 16 তারিখে মনে হয় দনিশ্বর তাও ওই কছু একটা কইরা তারপর আউন লাগবে দনিশ্বর আমরা হুজুরে চাইনি বল আমরা যতটুকু আছি আমি অতটুকের মধ্যে আমার তো সময় শেষ মানে এক কথায় হায়াতের যে দুমটা আছে না এটা আমার গলার ভিতরে আমি টোটা সিপ্পা ধরে আপনাদের কাছে ওয়াজ করতেছি তবে হ্যাঁ আশিকা রাসূলের যে খোরাক একটু আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমে জাতের জিকির আপনাদেরকে কইরা দিয়ে যাব রাজি আছেন আজকের মাহফিলের যিনি সম্মানিত সেরতাজ আমাদের আজকের মাহফিলের যিনি সম্মানিত পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত ওলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা আল হাফেজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ কাজী গোলাম মহিউদ্দিন লতিফি পীর সাহেব হুজুর আপনাদের কাছে আসবে আপনাদেরকে নিয়ে দোয়া করবে আমার পরেই আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু নোমান ইকরামুল হক খাদেম চাঁদপুর ইশা দরবার শরীফ উনি মূল্যবান আলোচনা করবেন আপনারা প্রাণ ঝলভাষা আলোচনা শ্রবণ করবেন অসুবিধা হবে আপনাদের আমি যে কথাগুলো বলেছি আমার আলোচনার মধ্যে আমি বেশি কিছু বোঝাইতে চাই নাই দুইটা জিনিস এক নাম্বার আদল দুই নাম্বার ইহসান এই দুইটা জিনিস আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন বাবা রে হুজুর আপনি যে বলতেছেন আপনার ভিতরে কি আদল আর ইনসাফ আছে আমি চেষ্টা করি আদল আর ইনসাফ আমার জীবনে রাখার জন্য এটা কবুল করার মালিক কে আল্লাহ
জোরে বলেন আপনি দেখবেন যখন আপনি ন্যায়পরায়ণ হয়ে যাবেন আপনি যখন ন্যায়পরায়ণ হয়ে যাবেন আপনার জীবনে দুঃখ কষ্টের অভাব হবে না ঠিক না আপনি যখন হকের পথে বিচার করবেন আপনার বিপদের কোনো অভাব নাই আপনি যখন সরল পথে চলবেন সঠিক পথে চলবেন আপনার বিপদের কোনো অভাব নাই রাসূল বলেছেন হাদিস শরীফ যে কি আইয়ার ফাল ইলম ইলম উঠে যাবে ওয়াইয়াকসুরা জাহালু মূর্খতা বেড়ে যাবে সমাজ পরিচালনা করব মূর্খরা যারাই হক কথা বলতে আসবে ইলম ওয়ালা মানুষ কথা বলতে আসবে এদেরকে বিভিন্ন বিপদে ফালাইয়া সাইডে ফালাইয়া রাখবে আছে না আছে না বিচার করতে যাইবো যার দোষ এই ব্যক্তির 10000 টাকা বলেন যত টাকাই হোক টাকার মাধ্যমে দোষওয়ালা ব্যক্তিকে জিতে দেব নবী বলেছেন শুধু তাই নয় এমন একটা অবস্থা হবে এমন একটা অবস্থা হবে ওয়াকিল্লার রিজালু ওয়াকসুরান নিসা পুরুষের সংখ্যা দিন দিন কমে যাবে নারীদের সংখ্যা বেড়ে যাবে বড়ুরা বাজারে আমি তো মোটামুটি যে বাজার দিয়ে মাহফিলে যাই এমন একটা অবস্থা হয়ে যায় মহিলাদের চলাফেরা পুরুষের চাইতে বেশি নারীদেরকে রাস্তায় দেখা যায় নবী বলেছে এটা কিয়ামতের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে কিয়ামতের আরো কঠিন আলামতের কথা বলে দিচ্ছেন নবী বলতেছেন মুসলমানের দলেরাম কিয়ামতের কঠিন আলামতের মধ্যে আরেকটা আলামত হলো ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু কিয়ামতের পূর্বে মানুষ মুসলমান দাবি করবে কিন্তু তার মাঝে মুসলমানের কোনো কাজকর্ম থাকবে না নামে মুসলমান হবে আপনি মুসলমান আপনার পাশে আরেকজন বিধর্মী সনাতন ধর্মলম্বী অথবা খ্রিস্টীয় ধর্মলম্বী অন্য ধর্মের মানুষ আমি কোনো ধর্মকে ক্রিটিসাইজ করতেছি না বাংলাদেশে সকল ধর্মের মানুষ সুন্দরভাবে বসবাস করে আপনিও রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করেন অন্য ধর্মের একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করে তাহলে সে কনসিডার করবে একটা মিলামিশা করবে দেখো আমাদের ধর্ম আর তার ধর্মের মধ্যে কোনো পার্থক্য নাই আমরা একইভাবে প্রস্রাব করি তারও একইভাবে প্রস্রাব করে আর যখন আপনি বসে বসে প্রস্রাব করবেন প্রস্রাবের পরে আপনি যখন ডিলা ব্যবহার করবেন নবীর সুন্নাহ মোতাবেক করবেন একটা বিদুর্মী আপনার দিকে তাকিয়ে তাকিয়ে বলবে দেখছো ইসলাম ধর্ম কত সুন্দর শালীনতার সাথে লজ্জাস্থানকে ঢাকনা দিয়ে সে প্রস্রাব করতেছে আর এই ব্যক্তি নবীর সুন্নাহ মোতাবেক ডিলা কুলুফ করতেছে আল্লাহর হাবিবের সুন্নতকে দেখে বিদুর্মী মানুষটা আকর্ষিত হয়ে যাবে আর সে বলবে আমার মনটা চায় আমি ইসলামের ছায়া তলে আসার জন্য কথা বলেন ঠিক না বেঠি আপনি মুসলমানের সন্তান সত্য কিন্তু আপনার মাঝে ইসলামের কোনো কাজকর্ম সুফলিত হচ্ছে না আপনি মুসলমান আপনার মাঝে মুসলমানের কোনো কাজগুলো সংগঠিত হচ্ছে না নবী বলেন শুধু তাই নয় ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু কিয়ামতের পূর্বে কোরআনের নাম মাত্র থাকবে প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফ থাকবে কিন্তু কোরআনের কোনো তাফসীর কোরআনের কোনো তেলাওয়াত থাকবে না নবী বলে এটা কিয়ামতের আলামত সবার ঘরে ঘরে কোরআন শরীফ আছে হে বড়ুয়ার মানুষ কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন সর্বশেষ কবে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন সর্বশেষ কবে আপনি আল্লাহর কোরআন ধরে দেখেছেন অবশ্যই আজকের মাহফিলে আমার মনে হয় 50% মানুষও পাবো না লাস্ট এক বছরে কোরআন শরীফ পড়ছেন আমি এটা জাস্টিফাই করেছি অনেক জাস্টিফাই করেছি লাস্ট এক বছরে কোরআন তেলাওয়াত করেছে এমন মানুষ পাওয়া যাবে না বলে হুজুর নামাজে না পড়ি ও বাবা এটারে বলি নাই কোরআন খুইল্লার তেলাওয়াত করছেন অথবা কোরআন তেলাওয়াতের নিয়তে বৈশাখ কোরআন তেলাওয়াত করছেন এমন একজন মানুষ আমার মনে হয় পাওয়া যাবে কিনা মাদ্রাসার ছাত্রবাদী
নবী বলে এটা কিয়ামতের আলামত হে পর্দার অন্তরালের মা বোনেরা আপনি যদি সকালবেলা বিকালবেলা আপনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না করে মসজিদের ইমামরে 500 টাকা 200 টাকা 1000 টাকা হাদিয়া দিয়া কোন হুজুর আমার ঘরে মিলাদ ফরায়া দেন আল্লাহর কসম এমন মিলাদ ফরাইলে আপনার ঘরে কোনো লাভই হইতো না কোরআনের তেলাওয়াতই না আপনি মিলাদ ফরায়া ঘরে বরকত আনতেন যাবেন আল্লাহ বরকত ডাইল্লা দিব আপনারে বরকত অর্জন করতে চাইলে আপনাকে আমাকে সর্বপ্রথম জীবনটাকে এমন ভাবে সাজানোর প্রয়োজন এমন ভাবে সাজানোর প্রয়োজন নবীর সুন্নাহ মোতাবেক আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যখন আপনি আল্লাহ পাকের পেয়ারা হাবিবের সালাতু সালাম দুরুদ মিলাদের মাধ্যমে ঘরের মধ্যে আপনি সুন্দর বরকত কামনা করবেন বরকতের জন্য আপনি আল্লাহর কাছে চাওয়া লাগবে না বরকত আপনার ঘরের মধ্যে এমনিই চলে আসবে জোরে বলেন ঠিক না বেঠি আমার বাবা বাবারাম ওয়ালা ইয়াবুকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু নবী বলেন এটার পরে কিয়ামতের আলামত মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া ক্বারাবুম মিনাল হুদা কিয়ামতের পূর্বে মসজিদগুলো হবে চাকচিক্যময় মসজিদগুলো হবে সুন্দর কিন্তু মসজিদের মধ্যে হেদায়েত শূন্য মসজিদ হবে সবগুলা নবী গো কেন কেন আপনি বলেছেন মসজিদগুলো হবে চাকচিক্যময় সুন্দর কিন্তু মসজিদগুলো হবে হেদায়েত শূন্য নবী আমার ডাক দিয়া বলেন একটাই কারণ হেদায়েত শূন্য হওয়ার কারণ মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াইবো সত্য কথা কোন দিয়া যদি নামাজ পড়বে এটির ভিতরে সুদ খাওয়াইন না আর ঘুষ খাওয়াইন না হারাম খাওয়াইন না বেশি কথা কর না আরে শুধু এগুলা নয় মসজিদ কমিটি এমন মানুষ হবে যেগুলা এলাকার সব চাইতে নিকৃষ্ট আকাম কুকামের লগে লিপ্ত বলে ভাই কেন তারে বানাইছেন মসজিদ কমিটি কয় সে ব্যক্তি মসজিদের সবচাইতে বড় ডোনার আল্লাহ কয় ডোনার রে মসজিদের সভাপতি বানাইছত মসজিদের পরিচালক বানাইছত কবরে গেলে ফিডা কিন্তু কম না কাঁচা বাঁশের গোড়া দিয়া তোরারে ফিটটা বুঝেন নাই মনে হয় কাঁচা বাঁশের গোড়া না আযাবুন শাদীদ কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এমন ফিডা ফিটবো কাঁচা বাঁশের গোড়াটার আগাডি গিরে দিয়ে একটু কাছাকাছি থাকে ফিডাটা দিলে কিচ্ছা লাগবে এর লেগে কাঁচা বাঁশের গোড়া দিয়ে ফিডা আর এডি কেমন নির্লজ্জ সুতার ঘুষ খাইয়া মসজিদের কমিটি অনেক লেগে এখারি থাকে কি তো কাকা না এমন নাই মনে হয় নাই মনে হয় ওই মুগুজি ওয়াজ করার পরে শিখকুট দিয়া লয়া ফর সৃষ্টি দে কি তৈছে হুজুর এডি তো পুরো এলাকা সাইয়া গেছে হুজুর আমরা লোক হদ্দার বানাই তো সুদ কইন না রে হদ্দার বানাই বেডা রে বেডা যাতে দুষ করছে তার থেকে হাসা দিয়ে তলে দিয়ে খাইয়ে হাতে জিতাই দে মা কথা বলে না কেন হাসরের ময়দানে আল্লাহ পাকের ছায়ার তলে থাকবে সাত প্রকারের ব্যক্তি এর মধ্যে একটা হচ্ছে ইমামুল আদল ন্যায় ফরায়ণ নেতা তে বলে ন্যায় ফরায়ণ নেতা তে মানছে জায়গা দখল করে রাখা কথা কয় না কেন ঠিক না বেঠে আপনারা এমন কোনো কিছু শিকার হইলে 999-এর সহযোগিতা নেবেন কিছু লাগতো না 999-এ কল দিয়ে বলবেন যে আমি এই 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 অত্যাচারের সম্মুখীন বড়ুয়া থানা থেকে পুলিশ আমনে ফোন দিয়ে নিলে যত তাড়াতাড়ি যাইব 999-এ কল দিলে তার থেকে আরও তাড়াতাড়ি যাইব শুধু সব অপরিকল্পিত খারাপ কাজে আপনি প্রশাসনের সহযোগিতা নেবেন সহযোগিতা নিছেন বাচ্ছেন শুধু একটা জিনিস রক্ষা করবেন প্রশাসনের লগে যখন কথা কইবেন গরম হইয়েন না গরম হইবেন আমরা অবস্থা টাইট হইব কারণ প্রশাসন সবসময় মানুষের কাছ থেকে ভদ্রতা কামনা করে আপনি যখন এদেরকে নমনীয়তার সাথে ভদ্র ব্যবহার দিয়া সুন্দর আচরণের মাধ্যমে সমাজ প্রতিষ্ঠা করতে চাইবেন দেখবেন আপনার সমাজ সুন্দর এরাই আপনার সমাজ সুন্দর করে দিয়ে দেবে কিন্তু আমি মাঝে মাঝে ওই আমার একটা আছে এটা লোক মাঝে মাঝে যাইতাম লাগলে যদি রাস্তার ভিতরে যদি পুলিশে মিটার মিটার মাইরে যদি আটকা আমি যদি নমনীয় করে যদি কাগজ লয়ে রাখতে মাঝখান দিয়ে ঘাটটা ভাগ দিয়ে গাড়িতে আমি মাঝে মাঝে বড় বিপদে ফিরে আসে ওই দিন টাঙ্গাইল মাহফিলে যাইতে এক পুলিশেরা সুন্দর করে দাঁড়িয়ে বেড়া করতেছে যে হুজুর আমরা তো হুজুর মানুষ 80 স্পিডের বেশি চলন জানা আমরা 91 উইটটা গেছে হুজুর এ দূর তুললেন না আপনারা যদি বাচ্চা না যান আমরা লেগে দোয়া করবো কেটে ভালো কথা কালকে হোমনাথ থেকে মাহফিল করে আইতেছি তিতা গরিবুর বাজারে দাঁড় করে হুজুর মাশাল্লাহ আপনারা মাহফিল করেন আমরা তো রাত বেরিয়াতে রাস্তা রাস্তা থাই আমরা লাগে একটু কাজ করে দোয়া করে অবশ্যই দোয়া করবো আপনারা দেশের রক্ষক আপনার লাগে দোয়া করবো না কাল লাগে করবো কো হুজুর মাঝে মাঝে তো আমরা অনেকে দুইয়ালা আমি কই না আপনার দই না আপনার লাইনে থেকে আবার যদি কেউ উল্টা পাল্টা করে এটি তো এবারে হুজুর ঠিক আছে আমি আপনারা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার আজকে আমি ওই যে সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার এসআই সালাম ভাইয়ের বাড়িতে আগামী 24 তারিখ একটা মাহফিল রাখছে খুব সুন্দর কথা
আপনি সবাইরে ফুংডা থাকেন না মনে করেন? হ্যাঁ, কি ফুংডা থাকেন সবাইয়ের মধ্যে? এই দুই একটা মানুষের কারণে সবার বদনাম হয়। ঠিক কো, আমি যে বড়রে এত মাহফিল করি, আমি কোনো মাহফিলে তো পুলিশ দেই না, না থাকার কারণ আছে না? শান্ত শিষ্ট সমাজ প্রতিষ্ঠা করতে হবে, এদের সঙ্গে আপনি আপনার সাবলীলতা রক্ষা করবেন। তাহলে এক নাম্বার যে কথাটার মধ্যে থেকে, তিন নাম্বার যে কথা থেকে আসছি, সেটা হচ্ছে মাসাজিদুহুম আমিরাতু ওয়াহুয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে মসজিদগুলো হইব চাকচিক্যময়, সুন্দর, এসিওয়ালা, একবার বেশি সুন্দর, কিন্তু মসজিদ হইব হেদায়েত শূন্য। মসজিদ পরিচালকগুলো হইব সুদ খাওয়াই না, গোশ খাওয়াই না, হারাম খাওয়াই না। আল্লাহ এটি থেকে আমাদেরকে হেদায়েতের তৈয়বা নসিব করুন। এবার আমার নবী বলে কিয়ামতের পূর্বে আরো কঠিন একটা অবস্থা হবে নবী গো। কি আমার নবী বলেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামা। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী কয়, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, কিয়ামতের পূর্বে আলেমগুলা হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট। নবী গো কেন এমন কথা বললেন? আমার নবী বলতেছেন কেন শোনো, ফিতাখরুজুল ফিতনাতি, তাদের মধ্য থেকে ফেতনা তৈরি হবে, সাধারণ মানুষ আলেমদের মাধ্যমে ফেতনা শিকার হবে। এজন্য নবী বলেন কিয়ামতের পূর্বে আলেমরা হবে নিকৃষ্ট। ও মুসলমান, কেন আমি কোন আলেমদেরকে অ্যাঙ্কার করে কথা বলি না? আলেমের মাঝে যদি আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক আদর্শ গঠিত না হয়, নবী ওই আলেমের কথা বলেছে যারা নিকৃষ্ট হবে। আমরা আলেম ওলামা গো, আমরা যদি সুন্দরভাবে সাবলীলভাবে সুন্দর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করি, তাহলে কোনোদিন সমাজের মধ্যে ফেতনা তৈরি হবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার বাবারা বাবারা বন্ধুরাম, এই জন্য আমাদেরকে জীবনটাকে ইসলামের আদর্শের উপরে সুন্দর করে সাজিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে দুইটা জিনিস বাস্তবায়ন করার তৌফিক দেয়। আবারও তৃতীয়বারের মতো বলে যাই, সেটা হলো ন্যায়পরায়ণতা, আদল, আর একটার নাম হলো ইহসান। এই দুইটা জিনিস যদি আপনি আপনার মধ্যে বাস্তবায়ন করেন, আপনি মুসলমান। দুইটা জিনিস বাস্তবায়ন করলে আপনি হক মুসলমান। আর আপনার কাতার হলো সূরা বাইনার সাত নম্বর আয়াত, উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। পরে ওই সময় আপনার কাতার হবে ভালো মানুষের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো মানুষের কাতারের মধ্যে থাকার মতো তৌফিক দান।